আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের মনের ভালোবাসা দিতে আমরা সবসময় প্রস্তুত আপনাদের জন্য। আজকে যেটা দেখাবো খুব ধীরস্থির মনোনিবেশ করে দেখবেন পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন যে কি বলছি এবং কি করতে হবে আপনাদের। এটা হচ্ছে শক্তি চালনীয় মুদ্রা। যাদের দেখা যায় ধ্বজভঙ্গ হয়ে গেছে, অর্থাৎ যৌন মিলনের ক্ষমতা কমে গেছে, এইসব ব্যক্তি, দ্বিতীয়ত বহুদিন হস্তমৈথুন যারা করছেন তাদের ক্ষেত্রে, এবং যারা বীর্য ধারণ ক্ষমতা বেশি করতে চাইছেন, বীর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি করার জন্যে এই শক্তি চালনী মুদ্রাটা শিক্ষা করতে হয়। আর এটা শিক্ষা করতে হলে খুব ধীরস্থির মনোনিবেশ করে নাশ করলে এটা করা সম্ভব নয় কারোর দ্বারা। এখানে মানসিকতা, যিনি শিখবেন তার মানসিকতা স্থির হতে হবে, সুস্থির। অস্থির চিত্তের মানুষ এগুলো করতে পারবেন না কখনোই, এই শক্তি চালনীয় মুদ্রাটা। শক্তি চালনীয় মুদ্রা দুইটা আসনে করা যায়, যেটা হচ্ছে আমি বসে আস এই আসনে নয়, এটা একটা হচ্ছে গোমুখাসন। তাহলে গোমুখাসনটা আগে শিখতে হচ্ছে ব্যক্তিকে। এই একটা পা এই গোড়ালিটা নিতম্বের কাছে আছে, অর্থাৎ পাচার কাছে, আর এই পাটা আবার এই দিকে চলে আসবে। এই নিয়ম হচ্ছে এই হাতটাকে তোলা, কিন্তু এইভাবে বসা যাবে না, আমরা এইভাবে খালি অবস্থান করছি। এই অবস্থান করা বসাটা আগে শিখতে হয়, তারপরে আর একটা যোগাসনে শেখা যায়, সেটা হচ্ছে পদ্মাসন। এই দুটা আসনে এই শক্তি চালনী মুদ্রাটা শিক্ষা করা যায়। যিনি করবেন তাকে আগে এই দুটো আসন আগে ভালো করে শিখতে হবে, তবেই গা ইনি করতে পারবেন, তার দ্বারা সম্ভব। এবং স্থির মানসিকতা নিয়ে শিখতে হয়, তার কারণে এই যে আমি বসেছি, এই শক্তিচালের মুদ্রাটা শিক্ষা করতে হয় মলদ্বার আর লিঙ্গে মাঝামাঝি যে স্থান আছে, এটাকে যোগে বলা হয় কুন্দ স্থান। অর্থাৎ ভিতরে ইন্টারনাল পাওয়ারটা বৃদ্ধি করার জন্যে সেক্স নার্ভ যেটা, সেটাকে সংকুচিত করা, এই শ্বাসের সাথে, আচ্ছা দমের সাথে এটাকে কন্ট্রোল করা। এই কন্ট্রোল করাটা আগে শিখতে হয়, প্রথমে 5 থেকে 10 মিনিট শিক্ষা করতে হয়, তারপরে অটোমেটিকভাবে সেটাকে দম আটকানো যায়, অর্থাৎ বীর্য ধারণ ক্ষমতা বৃদ্ধি। অনেকেই লিখেছেন আমার কাছে যে বীর্য ধারণ ক্ষমতা কি করে বৃদ্ধি করা যায় দাদু, আমাদের শেখান। এই তাদের অনুরোধেই কিন্তু আমাকে দেখানো হচ্ছে। আমি অ্যাকচুয়ালি এইসব ভিডিও করতে চাই না, অনেকে অনেকে কৈফত দিতে হয় অনেকে যে আপনি সেক্স পাওয়ার বাড়ানোর জন্য করেন। সেক্স ছাড়া তো জীবনই নাই আমাদের। সেক্সটা যেরকম আহার নিদ্রা মৈথুন, আমাদের তিনটে ধারা প্রত্যেকটি মানুষের জীবনে। কিন্তু তো এবার শক্তি চালনীয় মুদ্রাটা যেভাবে বসেছি, এই বসাটা কিন্তু একবার এপা একবার এপা দুই পা এপা ঘুরিয়ে নিয়ে করা। এই আমি সামনাসামনি দেখাচ্ছি, এই যে বসে হাতটা এখানে থাকবে আর শ্বাসটা টেনে নিতে হবে। শ্বাস যখন টেনে নেব, ওই মলদ্বার সংকুচিত করা, চেপে ধরা একদম টাইট করে, সেই সময়টা দমটা বন্ধ থাকবে এই শক্তি চালনীয় মুদ্রার ক্ষেত্রে। তখন হবে কি, ওই ভিতরে সেক্স নার্ভটা সংকুচিত হয়ে থাকবে, অর্থাৎ শ্বাসের সাথে সাথে পেটটাকে উঠতে হবে। আমি দেখাচ্ছি, শ্বাস টেনে নিচ্ছি, নিঃশ্বাস ছেড়ে দিলাম, তখন মলদ্বারটা ঢিলা করে দিতে হবে, অর্থাৎ ওই ইন্টারনে খুব ধ্যানসে করতে হবে। এটা ধ্যান ও যোগে,
অর্থাৎ সেই সেক্স নার্ভের পর আমি যে সংকুচিত করছি ইন্টারনালভাবে, তখন সেটা অনুভব করা। এই অনুভূতি দিয়ে অনুভব না করলে এই জিনিসটা কিন্তু সহসা শিক্ষা করা যাবে না। এটা বোঝানোর জন্যে আপনাদের এত কথা বলছি। সবসময় খেয়াল রাখবেন এই গোমুখাসন করা, আর একটা হলো পদ্মাসনে করা। পদ্মাসনে এই এই একটা পজিশন, এইভাবে বসলে এই টান টান হতে সবসময় খেয়াল রাখতে হবে যে মেরুদণ্ড যেন সোজা থাকে। আর মেরুদণ্ড সোজা না করলে কোনো যোগাসন, মুদ্রা, কোনো কিছু কিন্তু কাজ হবে না। এখানে মানসিকতার উপরে কিন্তু নির্ভর করে। যোগ কথার অর্থ হচ্ছে যুক্ত, যে আমি কি করছি, আমার চেতনাটা, আমার চিন্তাধারাটা সেটা ঠিক থাকতে হবে। যে আমি কি করছি আমার করার উপর নির্ভর করে। যেরকম অঙ্ক করতে গেলে মনে করি এক আর একে দুই হয়, এই যে ভাবনাটা, যে যোগটা করছি সেই যোগের ভাবনাটা আমার ভিতরে আসতে হবে, যে আমার সেক্স টার্বার উপর চাপ পড়বে। তাতে নিঃশ্বাস টেনে নেওয়ার সাথে সাথে পেটটা কিন্তু ভিতর দিকে দেবে। দশ সেকেন্ড করে আটকানো, প্রথমে 5 থেকে 10 সেকেন্ড করে ওই মলদারটা টাইট করতে, যত শক্তি দিয়ে আছে খুব সংকুচিত করা, করলেই তবে যাবে সেক্স নার্ভের পর কাজ করবে, তাছাড়া করবে না। কিন্তু এটা শিখতে হয়, শিক্ষা করতে করতে তবে গা অভ্যাস হয়। এই অভ্যাসের দ্বারা তখন যোগী, যোগের দ্বারা ঊর্ধ্বমুখী বীর্য করতে পারেন, অর্থাৎ বীর্য ধারণ ক্ষমতা তার বৃদ্ধি পায়, সহসা বীর্য স্খলন হয় না। এটা এমনই যোগ, শক্তি চালনী মুদ্রা। আশা করি বন্ধুদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদের কাছে লিখবেন, ভালো করে আরেকটু বুঝিয়ে আপনাদের উত্তরটা দেব অবশ্যই।